প্রথমবারের মতো আমার স্যালারি তুলতে আমি সরাসরি নিজেই ব্যাংকে চলে গেলাম। আর অনেকেরই জানার আগ্রহ যে প্রতি মাসে আমি আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে কত টাকা ইনকাম করি। সারা মাস কষ্টের পরে যখন স্যালারিটা হাতে পাওয়া যায় তখন কিন্তু মনটা ভালোই লাগে। আর যেহেতু আজকে স্যালারি তুললাম, হাতটা একটু গরম আছে, তাই চলে গেলাম হচ্ছে মেলায়। আর মেলায় গিয়ে অনেক অনেক শপিং করলাম নিজের জন্য, সেই সাথে ফ্যামিলির সবার জন্য। সচরাচর মেলা থেকে এত কেনাকাটা করা হয় না। তো এরপরে আবার বাসায় আসার পরে ছেলেদের বায়না, তারা হচ্ছে কেক খাবে, তাই তাদের জন্য একদম তুলতুলে নরম একটা স্পঞ্জ কেক বাসায় বানিয়ে ফেললাম। আর কেকের সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে আপু কেকের রেসিপি সম্পূর্ণ দেখাবেন, তাই ভাবলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চা পাগল মানুষদের কাছে সকালবেলা এক কাপ গরম চা না হলে যেন দিনই শুরু হয় না, আর মাথাও একদম ঝিমঝিম করতে থাকে। আমি জানি না এমন আমার মতো আর কার কার হয়। কে হাসিলি? এখনকার সময়ে যেন মানুষের লাইফ অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। আগে দেখা যেত রান্না বান্নার জন্য সবকিছু কাটা বাছা, এগুলো মানে রান্নার আগে আগেই করা হতো বা মশলা বাটা, আর এখন কিন্তু এগুলো আগে ভাগেই রেডি করে রাখা হয়, যার কারণে রান্না বান্নাও কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আসলে সময়ের সাথে সাথে তাল মিলেই সবাইকে চলতে হয়, কিছুই করার নেই। তো এখন হালকা পাতলা একটু রেডি হয়ে নিছি, যাব হচ্ছে ব্যাংকে। আমার যে কার্ড ছিল কার্ডের হচ্ছে মেয়াদ চলে গেছে, তো সেই জন্য কার্ডটাও করতে দিছিলাম, জানি না ওটা হয়েছে কিনা, ওইটা নিয়ে আসব। আর তার পাশাপাশি হচ্ছে গিয়ে এখন তো আসলে কার্ড ছাড়া টাকা তোলার উপায়ও নেই, তাই চেক বই দিয়ে টাকা তুলতে হবে, এই জন্য সরাসরি আমারই যেতে হবে। তো এই তো যাচ্ছি, চলেন। আর আজকে আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, দেখতে থাকেন, কারণ আজকে বিকেলে আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যেহেতু কার্ডের মাধ্যমে সবসময় টাকা তোলা হয় বুথ থেকে, যার কারণে লাস্ট কবে চেক দিয়ে ব্যাংকে এসে টাকা তুলেছি আমার নিজেরও মনে নাই। আর ব্যাংকের বা যে কোনো কাজে না আমি এগুলো কেন যেন অত বেশি পারদর্শী না, তাই আফিফের আব্বুকে সাথে করে নিয়ে আসি আর কি। না হলে সবকিছু আমার কাছে এলোমেলো লাগবে, যেহেতু আমি রেগুলার এই কাজের সাথে অভ্যস্ত নয়, তাই ওকে নিয়ে আসছি জোর করে। আমি আমার ক্ষেত্রে বলছি, আসলে ব্লগিং এর জন্য যেই পরিমাণ সময় দিতে হয়, কষ্ট করতে হয়, সেই হিসেবে যে আহামরি টাকা এখান থেকে আসে ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে অনেকেই আছেন যারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে লাখ লাখ টাকা বা এর থেকে বেশি টাকাও প্রতি মাসে ইনকাম করে, তো এটা আসলে ডিপেন্ড করে। আর এই টাকাটা বেশিরভাগ নির্ভর করে আপনার ভিউর উপরে। আপনার ভিডিও যে ভালো হতে হবে বিষয়টা এমন না, ভিডিও ভালো হোক খারাপ হোক, বাট ভিডিও যদি ভিউ বেশি হয় তাহলে টাকার পরিমাণ বেড়ে যায়। টাকা পয়সা বউ মেলা খুশি, মুস্কি মুস্কি হাসে। হ্যাঁ, তুমি এটা ভিডিও তারপর নতুন টাকা, হ্যাঁ নতুন টাকা, এটা একটা বিষয়। তুমি স্যালারি পেলে মনে হয় খুশি হয় না? তুমি অবশ্য খুশি হয় না, সব খরচ হয়ে যায়, তো এই জন্য শপিং বলো যে কোনো কিছু ক্ষেত্রে আমার ফোনে টাকা থাকলে আমার জন্য সুবিধা, আর খরচও কম হয়, বুঝছো? আবার সেই সাথে কিন্তু ছাড়ও পাওয়া যায় অনেক জায়গায়, ওই যে কি বলে ক্যাশব্যাক দেয় না, সেই জন্য। আর তুমি ইনসিকিউরের কথা মানে আমার নাম্বারের সেফটির কথা চিন্তা করতেছে, এখন এগুলো নাই, তুমি হয়তো জানো না, কারণ আমাদের মেয়েদের জন্য নগদ কিন্তু একটা দারুণ সুযোগ নিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল নাম্বার দিছে, যার মাধ্যমে আমরা ক্যাশ ইন, আমরা ওই ভার্চুয়াল নাম্বারের মাধ্যমে সব কিছু করতে পারবো, তাই আমাদের নাম্বার কিন্তু এখন একদম সেফ থাকতেছে। আর সেই সাথে দোকানদারও জানবে না, অন্য কেউ জানবে না, ঠিক আছে? আমার সেফটি আমার কাছে, কারণ নগদ আমার সেফটি বোঝে, ঠিক আছে? তাই নাকি? জি, এটা তুমি জানো না, তো চলো আমি হচ্ছে কি যাওয়ার সময় এটা করে তারপরে বাসায় যাবো, ঠিক আছে? ঠিক আছে। নগদে আমি কিছু টাকা ক্যাশ ইন করে রাখলাম, এটা সময় অসময়ে আসলে দরকার হয়। আর এরপরে বাজারে টুকটাক কিছু কেনাকাটার ছিল, সেগুলো দুজন মিলে করে তারপরে বাসায় ফিরে আসলাম। ও আমাকে নামিয়ে দিয়ে গেল, ওর কাজ আছে। আর ব্যাংকের কাজ যেহেতু আসলে দুপুরবেলায় যেতে হবে, তাই একটু সময় দিয়েছিল। আর আবরার দেখেন, এদিকে ফুল পেয়ে সে ভীষণ খুশি, ওখান থেকে ফুল আনছে আর আমাকে দিচ্ছে। তো এরপরে আফিফ আবরারকে খাওয়াতে বসে গেছি, আর আমিও বসে পড়েছি, কারণ মোটামুটি আজকে আসলে লেট হয়ে গিয়েছে।
তো ওদিকে আফিফকে হচ্ছে ভাত মেখে দিলে, সেও সুন্দর করে পাশে বসে থাকলে এখন একা একাই খায়, মানে ওকে অভ্যস্ত করে ফেলেছি আলহামদুলিল্লাহ। বাচ্চারা যত তাড়াতাড়ি নিজের হাতে খাওয়া শিখে যাবে এটা বাচ্চাদের জন্যই ভালো। তো এরপরে খুব সুন্দর একটা হচ্ছে হাফ সিল্ক স্ক্রিন প্রিন্টেড জামদানি শাড়ি বের করে নিলাম। এই শাড়িগুলোর প্রাইস খুবই রিজনেবল, মাত্র হচ্ছে 1100 টাকা। তো আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই শাড়িগুলো আমার পেজে অর্ডার করতে পারেন। আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু অনেক কালার হয়, তো চাইলে যে কোনো কালার আপনারা কিন্তু নিতে পারবেন। তো প্রথমে আমি শাড়িটা একটু পরে নিলাম, পরে হচ্ছে গিয়ে ছাদে গেলাম, কারণ শাড়িটার কিছু ফটো তোলার দরকার ছিল। তো আজকে সেজেছি, আমাকে আজকে কেমন যেন একটু মলিন মলিন লাগছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, বাট সবকিছু মিলিয়ে আজকে আমার এটার শ্যুট ছিল, তো করতেই হবে, কিছু করার নেই। তো রেডি হব কি হব না করতে করতে প্রায় সন্ধ্যাই করে ফেলছি। তো তারপরে রেডি হয়ে একটু ছাদে গেলাম, গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। আর শাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর, আপনারা চাইলে শাড়িটা নিয়ে নিতে পারেন আমার ফেসবুক পেজ তাহাবাই তামাস হ্যান্ডিক্রাফট থেকে, অথবা আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও আমার বিজনেসের এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন। তো এরপরে সন্ধ্যায় বসলাম হচ্ছে একটু চা মুড়ি নিয়ে, আর দুই ছেলে খাচ্ছে আপেল, তারা মাত্র হচ্ছে ঘুম থেকে উঠেছে। তো দুজনেই আজকে বেশিক্ষণ ঘুমিয়েছে, তো দুজনের এখন আর ভালো লাগছে না, তারা আমাকে টাকা দিয়ে দিচ্ছে। আমি একাই এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মেলায়। দুজনকে নিয়ে আসলে অবশ্য আনন্দ হতো, বাট দুজনকে নিয়ে আসলে যেটা হয়, তারা মেলায় আসলে এত রকমের খেলনা দেখে, জিনিস দেখে আমাকে পাগল বানায় ফেলতো, তো সেই জন্য ভালোই হয়েছে, তারা আসার বেশি আগ্রহ প্রকাশ করলো না, তাই আর আনলাম না। তো মেলা হচ্ছে বেশ অনেকদিন ধরে, আসবো করে আর আসা হয়নি, তো ফাইনালি আজকে চলে আসলাম মেলায়। তো এখান থেকে টিকিট নিয়ে নিলাম, প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। আর সিলেটের এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে উপশহরে, তো আসার পথেই গেটে এক আপুর সাথে দেখা হলো, দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আপু হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখে, আপু বললো যে আপু তোমার সাথে দেখা হয়ে আজকে ভীষণ ভালো লাগলো, এভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে মানে ভাবিনি। আর আপু বলছিল আজকে ফোনও নিয়ে আসিনি, যে তোমার সাথে ছবি তুলবো, সমস্যা নেই আরেকদিন ছবি তুলবো। তো আপুর কথা শুনে মজা পাচ্ছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে ঢুকে গেলাম, আর আজকে বেশ অনেকগুলো আপুর সাথে দেখা হয়েছিল। আর প্রতিবারই যেটা হয় ঢোকার সময়, এই যে মেলার টিকিটের সাথে হচ্ছে গিয়ে রেফেল ড্রোর সবকিছু থাকে আর কি, তো নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো দিতে হয়, তো প্রতিবারই আসলে জমা দেই, কোনোই লাভ নেই তারপরও দিই। আর প্রতিবার যখনই এখানে নাম ঠিকানা লেখে, আর আফিফের আব্বু তখনই বলে যে এই তো প্রথম পুরস্কার আমি পেয়ে গেছি মোটর সাইকেল, তো মজা করে আর ফেলে। তো যাই হোক, এটাই অন্যরকম একটা মজা আর কি মেলায় গেলে। তো বলছে তুমি ফেলো, তোমার হাত দিয়ে ফেললে একেবারে পেয়ে যাবো। আমি বলছি হ্যাঁ, একেবারে সবগুলো পুরস্কার আমরাই পেয়ে যাব। তো এরপরে ভাবলাম মেলার কোন দিক থেকে দেখা শুরু করব, পরে ভাবলাম যে ডান দিক থেকে দেখে ঘুরে একদম একদম আমরা বাঁদিক হয়ে বের হব। আর মেলায় আসলে দেখা যায় যে খাবার দাবারের এই দোকানগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, আর অনেক মানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যেসব খাবার দাবার সেগুলো কিন্তু এইসব দোকানে পাওয়া যায়। তো এই দোকান প্রথমে ঘুরে যাই, পরে যাওয়ার সময় হচ্ছে খাবার দাবার কিনে পরে বের হয়ে যাই, কারণ মেলায় ঢুকতেই এই স্টলগুলো থাকে। আর এত এত খেলনা ছিল বাচ্চাদের, মনে মনে ভাবতেছিলাম আফিফ আবরারকে নিয়ে আসলে সর্বনাশ হয়ে যেত, কারণ মেলায় আসলে বাচ্চাদের খেলনার দাম অন্যান্য জিনিসের তুলনায় বেশিই থাকে, কারণ বাচ্চারা তো মেলায় এসে বায়না শুরু করে সেই জন্য। আর এই যে 150 টাকার যে দোকানগুলো থাকে বা 130 টাকার যে দোকানগুলো থাকে, এগুলোতে যেটা হয় আপনার ঢুকলে মানে কিছু না কিছু কেনা হয়েই যায়, তো আমার মনে হয় তারা পেলায় ভালোই বেচা কিনা করে। তো এখান থেকে কিছু জিনিস নিব, তো সেগুলো খুঁজে খুঁজে পছন্দ করলাম, তো একসাথে জড়ো করে আমরা রাখলাম, বললাম যে ভাই আপনারা রাখেন, আমরা যাওয়ার সময় হচ্ছে গিয়ে নিয়ে যাব, না হলে সারা মেলা এগুলো হাতে নিয়ে ঘুরতে হবে। আর উপরের এই প্লান্ট গুলো ভালোই লাগছিল, কিন্তু হয় না আর্টিফিশিয়াল হলেও কিছু কিছু প্লান্ট থাকে দেখতে না রিয়েল এর মতো লাগে, বাট এগুলো একেবারে বোঝাই যাচ্ছিল আর্টিফিশিয়াল, মানে কোয়ালিটি এরকম ছিল, তো সেই জন্য আর এটা নেওয়া হয়নি। ঢাকায় আবার নিউ মার্কেটে এই জিনিসগুলো অনেক ভালো পাওয়া যায়, তো আমার ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়া লাগতে পারে, তখন ভেবেছি যে বাসার ডেকোরেশনের কিছু জিনিস নিয়ে আসব সেখান থেকে। আর এছাড়া মানে ঢাকা বাণিজ্য মেলায় গেলে যেটা হয়, মানে এত এত জিনিস থাকে কেনার মতো, কিন্তু সিলেটে আসলে ভালো লাগে, কিন্তু সেরকম আহামরি নতুন কোনো কিছু থাকে না। আর এখন আসলে ঢাকা বাণিজ্য মেলারও অনেক ব্লগারদের ভিডিও দেখলাম, সবাই মানে হতাশা প্রকাশ করলো যে সেরকম বিভিন্ন মানে দেশের বাইরের যে স্টলগুলো থাকতো সেগুলো এখন সেরকম একটা দেখা যায় না। আর এরপরে চলে আসলাম একটা আচারের দোকানে, এখানে এসে সব ঘুরে ঘুরে আচার দেখলাম, যদিও আচার আমি সেরকম একটা পছন্দ করি না খেতে। তো এরপরে হচ্ছে একটা শাড়ির দোকানে আসলাম, আর এসেই মার কথা মনে হলো, মা আসলে মেলায় ঘুরতে খুব পছন্দ করে, তো মা যখন এসেছিল ওই টাইমে আসলে মেলা ছিল না, তাই তাকে ঘুরতে নিয়ে আসতে পারিনি। আর অনেকে জানতে চেয়েছেন মা কি চলে গেছে কিনা, হ্যাঁ মা চলে গেছে, আমরা এই নতুন বাসায় আসার কিছুদিন আগেই চলে গিয়েছে বাড়িতে আর কি, তো ব্লগে দেখিয়েছিলাম, হয়তো আপনারা খেয়াল করেন নাই। আর এই তো এরপর একটা স্যান্ডেলের দোকানে আসলাম, আর এখানে স্যান্ডেলের গুলো দেখে বেশ ভালো লাগছিল, একটু হিলের মধ্যে, যদিও মেলা থেকে আমার আগে কখনোই স্যান্ডেল কেনা হয়নি, তো
তো দেখে বেশ ভালো লাগছিল, আর পায়ে পড়ার পরও ভালো লাগছিল, কিন্তু একেবারেই কমফোর্টেবল ছিল না। আর আমার যেহেতু আসলে ব্যাক পেনের সমস্যা, আমি চাইলেও মানে যে কোনো স্যান্ডেল পরতে পারি না। আমি শখ করে অনেক হিল স্যান্ডেল, অনেক ডিজাইনের স্যান্ডেল কিনি, কিন্তু দেখা যায় যে ঘুরে ফিরে যেই স্যান্ডেলটা আমার পায়ে পড়লে আমার ব্যাক পেন হয় না, ওইটাই আমাকে পরতে হয়, কিছুই করার থাকে না। তো সেই জন্য হয়তো বা আপনারা আমার পায়ে বেশি বেশি মানে স্যান্ডেল দেখেন না, দুই চারটা স্যান্ডেলই দেখবেন যেটা পরে আমি কমফোর্টেবল সেটাই আমি বেশি পরি, কারণ কোথাও না কোথাও গেলে হাঁটাহাঁটি লাগে, দাঁড়িয়ে থাকা লাগে। সো সেই ক্ষেত্রে কমফোর্টেবল স্যান্ডেল না হলে কিন্তু সমস্যা, আবার বাসায় এসে ব্যাক পেনের জন্য কান্নাকাটি শুরু করব। তো এরপরে ঘুরে ঘুরে আফিফ আপার জন্য খেলনা দেখছিলাম, কারণ যদিও তাদেরকে নিয়ে আসিনি, বাট মেলা থেকে গেলে যদি তাদেরকে দেই তারা হয়তো খুশি হয়ে যাবে, তো সেই জন্যই খেলনাগুলো দেখছিলাম। বাট প্রচুর দাম চাচ্ছিল, বাট তারপরে ভাবলাম যেহেতু আসছি কিছু না কিছু তো নিয়ে যেতে হবে। আর এরপরে একটা পার্সের দোকানে ঢুকলাম, এখানে কসমেটিক্স আর বিভিন্ন রকমের পার্স ছিল, মানে একদম নর্মাল কোয়ালিটি থেকে শুরু করে মোটামুটি কোয়ালিটি ছিল। তারপরে দেখলাম এখানে একেবারে কি বলবো, বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব পার্স আছে, মানে সবার লোগো দেওয়া ছিল। আর একটা জিনিস খেয়াল করেছেন কি, ইদানিং কিন্তু আমি ভিডিওতে কোনো মিউজিক দেই না, তো আপনারা অনেকেই পছন্দ করেন না, তো আপনাদের কি এরকম আমার বকবকানি শুনতেই ভালো লাগে ভিডিওর মধ্যে, সেটা কমেন্ট করে জানাবেন। আর অনেক সময় মিউজিক দিলে দেখা যায় যে কপিরাইট ক্লেম চলে আসে, তো এখন অত সময় নিয়ে বেছে বেছে আসলে কি বলে মিউজিকও খুঁজে বের করতে পারি না। তো যাই হোক, কেমন লাগে এখনকার ভিডিও কমেন্ট করে জানাবেন। আর এখানে বেশ সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল, তো ভাবলাম চুড়ি তো আমি খুবই পছন্দ করি, ভাবলাম যে দেখি পছন্দ করি কোনটা নিয়ে নেওয়া যায়। আর আমি যখনই আসলে কেনাকাটা করি ওভাবে কেনাকাটার জিনিসগুলো কেন যেন আপনাদের বাসায় গিয়ে আর দেখানো হয় না, যদিও আপনারা পছন্দ করেন বাট সবসময় হয়ে ওঠে না। আর এরকম কিউট একটা হচ্ছে পুতুল কিনে দিয়েছিলাম অনেক আগে, 3-4 বছর আগে নায়নাকে কিনে দিয়েছিলাম ঢাকা বাণিজ্য মেলা থেকে, তো সেটাই একটু দেখলাম। আর এখানে খাবার দাবারেরও বেশ কয়েকটা দোকান ছিল, তবে আমি যেদিন গিয়েছি ওই দিন আসলে একটু ফাঁকা ছিল, মানুষজন কমই ছিল। তবে আহামরি ব্যতিক্রম যে কিছু ছিল তা কিন্তু না, নর্মালি দেখা যায় যে মার্কেটে গেলে আমরা যে জিনিসগুলো পাবো সেগুলোই ছিল, তবে একই জায়গার মধ্যে আর কি বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন, এটাই ছিল মেলার সুবিধা। আর এরপরে রেশমি চুড়ি দেখলাম, চুড়ি দেখলে আসলে মাথা ঠিক থাকে না, কিন্তু অনেক অনেক রেশমি চুড়ি আছে, এগুলো রাখাও পরে কষ্টকর কারণ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর মেলাতে আসলে একই টাইপের দোকান দেখলাম যে অনেকগুলো, মানে সিমিলার টাইপের একই জিনিসপত্র রাখা বাট আলাদা আলাদা দোকান এই আর কি। আবার অনেকগুলো দোকান ফাঁকা দেখলাম, এখনো কাজ চলতেছে হয়তো বা সেগুলো ভাড়া হয়নি বা এখন হবে, কিছু একটা হবে আমি জানি না। বাচ্চাদের এখানে ছোট ছোট অনেক খেলনার আইটেম ছিল, আর অনেকেই হয়তো অধীর আগ্রহে বসে আছেন যে আপু আপনার ইনকামের কথা তো বললেন না, তো আসলে আপনারা হয়তো আমার না শুধুমাত্র অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মুখ থেকেই শুনেছেন, আমাদের ইউটিউব এবং ফেসবুকের ইনকাম কিন্তু আসলে নির্দিষ্ট না, এটা আসলে এক এক মান্থে এক এক রকম হয়, কম হয় বেশি হয় ভিউর উপর ডিপেন্ড করে। আবার অনেক সময় দেখা যায় ভালো ভিউ হয় বাট সেগুলোর মধ্যে ভালো অ্যাড হয়তো শো করে না, যার কারণে আমাদের ইনকামটা হয় না, কারণ আমাদের ইনকামটা হয় কিন্তু অ্যাডের উপর ভিত্তি করে। আবার কন্টেন্ট যে ভালো হলে ইনকাম ভালো হয় বিষয়টা এমন না। আবার অনেক সময় দেখবেন যে অনেক নর্মাল কন্টেন্ট অথবা অনেক কন্টেন্টই আছে যেগুলোর কমেন্ট সেকশন দেখলেই বুঝবেন যে সেই কন্টেন্টটা জনগণ ভালোভাবে নিচ্ছে কিনা, বাট তারপরেও সেগুলো থেকে কিন্তু অনেক অনেক টাকা ইনকাম হয়, কারণ মানুষ পজিটিভ জিনিস দেখার চেয়ে নেগেটিভ জিনিস, মারামারি, খোঁচাখুচি, ঝগড়া, হাবিজাবি এইসব জিনিসগুলো দেখতে বেশি পছন্দ করে, যার কারণে সেসব ভিডিওতে কিন্তু ইনকাম আরো বেশি হয়, এবং ইনকাম বেশি হয় বলেই সেসব কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এগুলো আরো বেশি করে করে। তো যাই হোক, অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করে, তবে আমরা যারা মানে পজিটিভ ওয়েতে কাজ করে যাচ্ছি তাদের ইনকাম অনেক কম ওইসব কন্টেন্ট ক্রিয়েটারদের তুলনায়, এবং আমাদের মানে কষ্ট অনেক বেশি করতে হয়, কিন্তু সেই তুলনায় যে আহামরি অনেক কিছু পাওয়া যায় এরকম না। তবে এক সময় অনেক ভালো কিছু পাওয়া যাবে সেই আশায় আমাদেরকে কাজ করে যেতে হয়, আর কাজটা আপনি পজিটিভলি করছেন না নেগেটিভলি করছেন এটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট বিষয়। সিলেটের সবাই যেহেতু চা খেতে পছন্দ করে, তাই এই চায়ের দোকানের একদম রমরমা ব্যবসা চলছে, কিন্তু চায়ের প্রাইস 50 টাকা, সেই হিসেবে চা খেতে সেরকম আহামরি কিছুই আমার কাছে মনে হয়নি, আর মনে হলো যেটা নামের উপরই চলতেছে আসলে সেরকম কাজের কিছুই না। তো এরপরে হেয়ার ক্রাউন গুলো দেখছিলাম ফুলের, এগুলো বেশ ভালো লাগছিল, তবে প্রাইস অনেক বলছিল, তো আপনাকে আসলে দামাদামি করে নিতে হবে। তো যাদের এই ক্রাউন পছন্দ তারা হয়তো নিয়ে নিতে পারেন, কারণ কাঁচা ফুলেরটা তো নষ্ট হয়ে যায়, এটা তো রেখে ইউজ করা যাবে। আর এই পুতুলটা দেখে একদম আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছিল, তাই ধরে একটু মজা করছিলাম। আর কচ্ছপটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে, এগুলোর কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল প্রাইস হিসেবে। তারপরে বেলুন দেখলাম, বেলুন আর নেওয়া হলো না। আর এরপরে খাবারের দোকানে চলে আসলাম, এখান থেকে কিছু খাবার দাবার কিনে আমাদের শপিং সব কিছু শেষ হলো, তারপরে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর মেলা থেকে কি কি কিনলাম বাসায় গিয়ে তারপরে ফ্রেশ হয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব।
আর মেলার জন্য আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভালোই লাগছিল, মেলা মেলা একটা ফিল আসছিল আর কি। আর বাসায় আসার পরে এই দুই ছেলের বায়না, তারা হচ্ছে কি কেক খাবে, বিশেষ করে আবরার তো এই বাসায় আসার পর থেকে খালি কেক কেক করছে, তো ভাবলাম যে আজকে কেক বানিয়ে দিই। তো আমি কেক বানানোর জন্য এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার, তারপরে এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ, 1 চিমটি হচ্ছে গিয়ে বেকিং সোডা, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে 2-3 বার চেলে নিব, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে। তো এরপরে আমি ডিম বের করে নিলাম, আর ডিমগুলো ফ্রিজে থাকলে আগে একটু বের করে নিবেন। তো আমি আজকে 3টা ডিম দিয়েই বানাচ্ছি। আমি প্রথম ভেবেছিলাম বড় সড়ো একটা কেক বানাবো, যেহেতু ওরা কেক পছন্দ করে আর কেক তো ঘরে রেখে খাওয়া যায়, বাট দেখলাম যে ডিম নেই, তাই 3টা ছিল, 3টা দিয়েই বানিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণ আসলে আপনারা কম বেশি দিতে পারেন, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন। তো আমি আসলে নিজের জন্য যখন বানাই তখন চিনির পরিমাণ একটু কমই দিই। তো এরপরে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে, 5-7 মিনিটও হতে পারে, আবার 8-10 মিনিটও হতে পারে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম ফোমের মতো ফুলে যায় এবং চিনিগুলো সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত আসলে আপনাকে বিট করে নিতে হবে। আর এটা আসলে বিটারের স্পিডের উপর নির্ভর করে, আর যখন দেখবেন যে বিট করার পরে উপর থেকে ফেললে এরকম কিছু লেখা, যাই লেখেন না কেন, সেটা ভেসে থাকে, তখন বুঝবেন যে বিট করা হয়ে গেছে। তো আপনাদেরকে ক্লিয়ার করে আবারও একটু বুঝিয়ে দিচ্ছি। আর এই তো এটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তো আমি আসলে এখন যেহেতু রেগুলারই কেক বানাই, যার কারণে এত মাপা ঝোপার আসলে দরকার হয় না, চোখের আন্দাজে দিয়ে দিলেই হয়, বাট আপনারা প্রথম প্রথম বানালে একটু মাপটা মেনটেন করে বানানোর ট্রাই করবেন। তারপর এখানে অল্প একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভ্যানিলা এসেন্স ছাড়া কেক হবে কিনা, অবশ্যই হবে, তবে কেকের একটা সুন্দর স্মেল পেতে হলে অবশ্যই যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে হবে, সেটা ভ্যানিলা হোক, চকলেট হোক, অরেঞ্জ হোক, যে কোনো ফ্লেভার আর কি অ্যাড করবেন, যেটা আপনারা পছন্দ করেন। তারপরে আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু বিট করে নিলাম, আর বেশি বিট করার আসলে দরকার নেই, আর তেল দেওয়ার পরে আসলে বেশি বিট করার দরকার নেই, কয়েক সেকেন্ড বিট করলেই হবে। এবার হচ্ছে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নিব, আর মেশানোর সময় অবশ্যই একটু আস্তে আস্তে আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেবেন। আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে নিই যাতে আপনারা দেখে বুঝতে পারেন, কারণ এত কষ্ট করে ফোম, যে এই ডিমের যে ফোমটা ক্রিয়েট করছেন, এটা যদি বেশি তাড়াহুড়া করে এলোপাথাড়ি মেশান তাহলে কিন্তু ফোমটা বসে যাবে আর তখনই কিন্তু কেকটা চুপসে যাবে। আর এখানে আমি একটা সসপ্যানের মধ্যে হচ্ছে গিয়ে একটু তেল ব্রাশ করে নর্মাল খাতার কাগজ বিছিয়ে নিয়েছি, এখন এর মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু যখন আপনি রেগুলার বানাবেন তখনই সেটা আপনার আয়ত্তে চলে আসে। অনেকের কাছে কেক বানানো অনেক কঠিন কিছু মনে হয়, এক সময় আমারও ছিল, বাট যখন আপনি রেগুলার করবেন তখন খুবই সহজ, আর এটা বানাতে সেরকম একটা সময় আপনার আর লাগবে না। তো আমি এখানে চুলায় একটা হাঁড়ি প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, এখন সেখানে কেকের বাটিটা বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে, একেবারে লো করার দরকার নেই, আর ঢাকনাটাও আমি এখানে বন্ধ করে দিলাম। আর কেকের উপরে যদি সুন্দর একটা কালার চান তাহলে উপরে সিলভারের যে কোনো ঢাকনা দিতে পারেন, কাঁচের ঢাকনা দিলে উপরে কালারটা সেরকম একটা সুন্দর আসে না। আর কেক চুলায় দেওয়ার পর থেকে সে পাশে এসে দাঁড়ায় আছে, রান্নাঘর থেকে যাবে না। কেক বানালে যেটা হয় যে টুকটাক অনেক কিছু জমে যায়, তো সেগুলো আবার সুন্দর করে এখন ক্লিন করে নিচ্ছি, আর ভিডিও করতে গেলে আরো বেশি জিনিস জমা হয় আর কি, না হলে দেখা যায় কি সবকিছু র্যান্ডম ভাবে দিয়ে দেয়া যায়। একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে কি পরিমাণ যে পরিশ্রম করতে হয় এটা আসলে যারা করে শুধুমাত্র তারাই জানে। আর আর স্যালারি নিয়ে যেহেতু অনেকের অনেক জানার আগ্রহ, অনেকের চিন্তা যে লাখ লাখ টাকা হয়তো ইনকাম করে ফেলি প্রতি মাসে, আসলে বিষয়টা এরকম না, এখনো লাখের ঘরে যায়নি, তবে যাদের সেই লেভেলের ভিউ আছে তারা কিন্তু লাখ টাকা ইনকাম করে। তো দোয়া করবেন আর আপনারা সাপোর্ট করবেন, তাহলে কোনোদিন হয়তো বা মানে সেই স্বপ্ন দেখারও সৌভাগ্য হবে। আর এই গাছটাকে আফিফ নাম দিয়েছে বাদাম গাছ, কারণ যেহেতু গাছের পাতার মধ্যে একটু ফাঁকা ফাঁকা আছে, বলে এখানে বাদাম রাখা যাবে, তাই এটার নাম নাকি বাদাম গাছ। আর এই তো আমার কেকটাও প্রায় হয়ে এসেছে, আবরার একদম পাগল বানায় ফেলতেছে, বলে কেক হইছে, সে নিজে এসে চুলা বন্ধ করে দিছে 2 বার। তো যাই হোক, এরপরে দেখলাম যে না কেকটা এখনো হওয়া একটু বাকি আছে, আর কেকটা হতে আমার সময় লেগেছিল 40 মিনিটের মতো, যেহেতু আমার কেকটা মোটামুটি বেশ বড়ই ছিল। আর এই তো 2 ভাই বসে পড়েছে এখন কেক খাওয়ার জন্য আর কেক কাটার জন্য, এখন সে বলে আমার বার্থডে, সে বলে আমার বার্থডে, এই হচ্ছে অবস্থা। তো কেকটা ঠান্ডা করার পরে বের করলে বেশি ভালো হতো, বাট দুইজনই বলতেছে এখনই খাবে, তাই ভাবলাম গরম অবস্থায় মানে আমি কোনো রকম ধরে বের করে নিয়েছি, ভালো মতো দেখাতে পারছি না গরমের জন্য। আর এভাবে কেক বানিয়ে নিলে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য টিফিনেও দিয়ে দেওয়া যায়, যাদের বেবিরা স্কুলে যায় আর কি, তবে আমরা যেহেতু মানুষ বেশি, কেক একটা কাটলে একসাথেই খাওয়া হয়ে যায়। তো এখন এই তো 2 ছেলেকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে কেকটা কেটে নিচ্ছি, কারণ দুইজনকেই মানে কারো মন খারাপ করতে দিলাম না, একজন কাটলে, এই জন্য বললাম আম্মু সহ কাটবো। আর কেকটা দেখেন কি পরিমাণ তুলতুলে নরম হয়েছে, মানে কি বলবো, একদম অনেক সুন্দর হয়েছে, একদম সফট,
আর একটা কেক হয়েছে, তো দুইজনেই এখন হচ্ছে দিয়ে দিলাম, ওরা এখন ওদের মতো করে খেয়ে নিচ্ছে। আর মাশাল্লাহ কোনো কিছু বানানোর পরে বাসায় যখন সবাই পছন্দ করে খায় তখন সত্যি অনেক বেশি ভালো লাগে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সুপার টেস্টি, সুপার টেস্টি হয়েছে, টাটা দিয়ে দাও। টাটা বলো, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।